এখন আমি আপনাদেরকে এমন কিছু আমল দিব এই আমলগুলার মুখস্থ করবেন আমি কিন্তু অন্য পদের বক্তা যেইটা সাথে সাথে বলি আবার কিন্তু পাঁচজন লোক থাকলো সবক নেই ইনশাআল্লাহ আমরা এই আমলগুলার মুখস্থ কইরা যাব ইনশাআল্লাহ আল্লাহ কতটুকু মানে বুঝা যাবে আচ্ছা এরকম আমি বলবো আচ্ছা তাহলে এক নম্বর আমল নেন মাগরিব বাদ মাগরিব সাতবার ফজরের পরে সাতবার আল্লাহুম্মা সবাই পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার মাগরিবের পরে কয়বার বাবা সাতবার ফজরের পরে কয়বার সাতবার আল্লাহর রাসূল বলেন মাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার দুনিয়ার ভিতরে যেই বান্দা বান্দি আমলটা করবে ওই দিন অথবা ওই রাতে যদি ওই বান্দা বান্দি মারা যায় তার মরতে দেরি আছে মাওলা পাকের জান্নাত তার জন্য রিজার্ভ হইতে দেরি নাই সুবহানাল্লাহ এই কারণে এই যে আমরা মাগরিবের পরে বসছি অনেকেই হয়তো আমরা জানি না বা জানলেও আমল করি না তাই আসুন এত সুন্দর জান্নাতে যাওয়ার একটা আমল শেখানোর জন্যই তো আজকের এই উপশির মাহফিল আইরে লক্ষ লক্ষ মানুষের হেদায়েত হওয়ার দরকার নাই আল্লাহর নবী তো আলীকে ডাক দিয়া বলছেন ইয়া আলী লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান খাইরুল লাকা মিন হুমুরিন নাআম আলী রে তোর দ্বারা যদি একজন মানুষ যদি হেদায়েত হয়ে যায় এই সমাজের ভিতরে যত লাল উটনি আছে সব লাল উটনির চাইতেও তোর ওই একজনের হেদায়েত আল্লাহ তাআলার কাছে বেশি সবাই করি সুবহানাল্লাহ ওই আমল ছিল লাল উটনি দামি এই আমলে ওই আল্লাহ রাসূল বলতেন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার চাইতেও একজন মানুষের হেদায়েত আল্লাহ তাআলার কাছে বেশি তাই আসেন আমরা এই আমলটা করে নিই সবাই পড়ি আল্লাহুম্মা জিন্নি মিনা সাতবার ফজরের পরে সাতবার মুখস্থ করে নিবেন সবাই পড়েন আল্লাহুম্মা জিন্নি মিনান নার 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 আল্লাহুম্মা এই পাইলেন তো এক নম্বর আমল এবার নেন দুই নম্বর আমল আমার রসুল বলছেন মাগরিবের পরে একবার ফজরের পরে একবার দুনিয়ার ভিতরে যেই বান্দা বান্দি সূরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করিয়া দিবে যে সত্তর হাজার ফেরেশতা আমার আপনার জন্য চব্বিশ ঘন্টা আল্লাহ তাআলার কাছে ক্ষমার দোয়া করতে থাকবে আল্লাহ গো ওই যে উপশির ওই মানুষটা সূরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও আল্লাহ তুমি তারে মাফ করে দাও হে উপশির যুব সমাজ ও আমার মুরব্বী বাবারা তুমি আর আমি তো এত গুনাহগার হই নাই যে সত্তর হাজার ফেরেশতা তোমার আমার জন্য দোয়া করবে আর ওই আল্লাহ তোমার আমার মাফ করবে না এ কারণে দুই নম্বর আমল দিলাম সূরা হাসরের শেষ তিন আয়াত বাবা এইখানে যারা মুরব্বী বাবারা আছেন হাইরে প্রতিদিন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব আমাদের দিকে মুখ করে কত সুন্দর আমাদেরকে নিয়ে সূরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করে কিন্তু আমরা এমন অনেক কপাল পুরা আছি যারা এখনো সূরা হাসরের শেষ তিন আয়াতটা মুখস্থ পারি না সূরা হাসরের শেষ তিন আয়াতটা সুন্দর করে আমরা বলতে পারি না অথচ আমার রাসূল কত সুন্দর ফজিলতের কথা বলেছেন এরপরে আমার রাসূল বলে দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সূরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে ওই দিন অথবা ওই রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় শাহাদাতের মৃত্যুর সওয়াব দান করিয়া দেয় চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এখন সূরা হাসরের শেষ তিন আয়াত আমরা পারি কি পারি না এখন ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক
প্রত্যেকে নিজে নিজেকে জিজ্ঞাসা করি আর নিজে এর অ্যানসারটা বের করি হাই রে আমার জীবনের 50টা বছর চলে গেছে জীবনের 30টা বছর চলে গেছে আমার আশেপাশে থাকা কত মানুষ কবরস্থ হয়ে গেছে আমার আশেপাশে থাকা পর্দানিশীন কত মা ও বোন তারা ইন্তেকাল হয়ে গেছে সেটার নাম হলো সাইয়েদুল ইস্তেগফার সেটার নাম কি বাবা সাইয়েদুল ইস্তেগফার কি নাম সবাই বলতে হবে সাইয়েদুল আরো জোরে ইস্তেগফার সাইয়েদুল এই বছরই প্রথম আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর মাগরিবের পরে এই বছরই এই এই প্রথম মাহফিল যে মাগরিবের পরে কথা কইতাছি তা আলহামদুলিল্লাহ একটু আমার সাথে জবাব দিবেন একটু কথার অ্যানসার দিবেন দেখবেন বাড়িতে কিছু মেসেজ নিয়া বাড়িতে যাইতে পারবেন বাবা তাহলে এখন যে আমলটা শিখবে এটার নাম কি সাইয়েদুল ইস্তেগফার আরে এইগুলা যদি আমি আর আপনি যদি নিয়া না যাইতে পারি নবীজির শাফাআত কিন্তু আমি আর আপনি লাভ করতে পারবো না আর নবীজির শাফাআত যদি আমি আর আপনি না পাই তাহলে ওই রোজে মাহশারের দিনে হাউজে কাউসারের পানি কিভাবে আমরা পান করব